মিডিয়া ভয়েস মিলে সবাইকে স্বাগতম। বেশ কয়েক বছর ছোট পর্দায় দেখা যায়নি অভিনেত্রী কণিকা বন্দ্যোপাধ্যায়কে। ধারাবাহিকের হাত ধরে ফিরছেন তিনি। আগামী 5 তারিখ জি বাংলায় রিলিজ করছে অন্দরমহল। সিরিয়ালটি প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। ধারাবাহিকে কণিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে পরমেশ্বরী নামে একজন গৃহবধূর চরিত্রে। পরমেশ্বরীর স্বামী আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু বিচ্ছেদ হয়ে যায়। রয়েছে একজন মেয়ে, তাকে মানুষ করার জন্য পরমেশ্বরীকে বিয়ে করা হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে কারোর বড় বউ দিদি, কারোর কাছে বৌমণি বা কাকিমা হয়ে ওঠেন পরমেশ্বরী। এবার শুরু হয় পরমেশ্বরীর নিজের পরিচিতি ফিরে পাওয়ার জার্নি। আর সেই গল্প নিয়েই জি বাংলায় পরবর্তী নিবেদন অন্দরমহল। কয়েক বছর বাদে টেলিভিশনে ছোট পর্দায় ফিরতে পেরে খুশি কণিকা। জানালেন মেকআপ রুম, মেকআপ নেওয়া এসব খুব মিস করছেন। ফের শুরু করলেন পারিবারিক গল্প নিয়ে তৈরি ধারাবাহিকটি। দর্শকদের ভালো লাগবে বলে আত্মপ্রকাশ করেছেন তিনি। এই ছিল আজকের আয়োজন। বিনোদন নিয়ে আরও খবর পেতে মিডিয়া ভয়েস মেলের পাশে থাকুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।